ট্রেন না প্লেন এই নিয়ে তর্কের শেষ নেই এক্সকিউজ মি স্যার বোর্ডিং পাস প্লিজ তেতাল্লিশ নম্বর সিটে কি আছেন টিকিটটা দেখাবেন কোনটা আপনার বেশি পছন্দের সেটাও কিন্তু আজকের ব্লগের আলোচনার বিষয় নয় কোভিড পরবর্তী পরিস্থিতি বা আগামী দিনে ট্র্যাভেল করার ক্ষেত্রে আমরা যারা ফ্লাইটে ট্র্যাভেল করার কথা চিন্তাভাবনা করছি সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও এই ভিডিওটা বানানোর আগে আমি ক্যামিউনিটি বটনে কিছু প্রশ্ন রেখেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে ফ্লাইটে ট্র্যাভেল করা নিয়ে আপনাদের মনে ঠিক কি কি প্রশ্ন আছে অনেকেই আপনাদের প্রশ্ন রেখেছেন যেমন ফ্লাইটের ভাড়া কোন সময় সবথেকে কম হবে কতদিন আগে টিকিট কাটতে হবে এয়ারপোর্টে কতক্ষণ আগে পৌঁছাতে হবে কানেক্টিং ফ্লাইট কি ওয়ান স্টপ ফ্লাইট কি নন স্টপ ফ্লাইট কি কোন কোন অ্যাপস থেকে ফ্লাইটের টিকিট কাটা যায় ফ্লাইটের টিকিট ক্যান্সেল করলে টাকা রিফান্ড পাওয়া যায় কিনা জানলার ধারে সিট পাওয়া যায় কিনা সিনিয়র সিটিজেনদের কোনো কিছু ছাড় আছে কি আমি ফ্লাইটের ভেতরে গিয়ে ক্যামেরা নিয়ে কোনো ভিডিও শুট করতে পারবো কি না ওয়েব চেক ইন কী বোর্ডিং পাস কী ইত্যাদি আপনাদের অনেক কোয়ারিজ আছে আমি যদিও খুব বেশি ফ্লাইটে ট্র্যাভেল করিনি কিন্তু যে করা ফ্লাইটে ট্রাভেল করেছি এবং নিজের টিকিট কেটেছি তো আমি আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব হয়তো এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রেও হেল্পফুল হতে পারে বিশেষ করে যারা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করবেন আর যদি আপনাদের এই সব কিছু সম্পর্কে নলেজ থাকে বা আইডিয়া থাকে তাহলে আপনারা ভিডিও স্কিপ করতে পারেন আর যারা এই পুরো প্রসেসটা দেখতে চান যে কীভাবে ফ্লাইটের টিকিট বুক হয় এবং আরও যেসব প্রশ্ন আপনারা রেখেছেন তার উপরে যে ভিডিও বানিয়েছি সেই ভিডিও যারা সম্পূর্ণ দেখতে চান তারা ভিডিওর সঙ্গে থাকবেন ফ্লাইটের টিকিট বুক করতে গেলে কয়েকটা জিনিস ভীষণ এসেন্সিয়াল প্রথমত আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ কিংবা স্মার্টফোন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এবং হচ্ছে ইন্টারনেট কানেকটিভিটি আর অতি অবশ্যই কিন্তু যখন ফ্লাইটের টিকিট আপনি ফার্স্ট টাইম বুক করছেন আপনার যে ভ্যালিড আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট ওটা আপনি কাছে রাখবেন গুগলে গিয়ে আমরা টাইপ করব আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চাই ধরে নিন আজকের যখন ভিডিও বানাচ্ছি আমি এখান থেকে কাশ্মীর যাব অর্থাৎ কলকাতা থেকে আমি কাশ্মীর যাব তো কলকাতার এয়ারপোর্ট আছে আমরা জানি আর কাশ্মীরের এয়ারপোর্ট হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট তাহলে আমি এখানে টাইপ করবো কলকাতা টু শ্রীনগর ফ্লাইট এরপর পুরো একটা স্ক্রিন কিন্তু আমাদের সামনে খুলে যাবে এবং সেখানে আমি বেশ কিছু রেজাল্টস দেখতে পাব এখানে এসে যে জিনিসটা আমি নোটিস করবো সেটা হচ্ছে বেশ কিছু ফ্লাইট কোম্পানির নাম এবং তাদের ভাড়াগুলো লেখা আছে এবং সেই সাথে আছে ক্যালেন্ডার এখানে আমি ক্লিক করব হচ্ছে শো ফ্লাইট এটা কিন্তু আমরা মোবাইলে যদি করি মোবাইলে কিন্তু আমরা সেম জিনিসই দেখতে পাব শো ফ্লাইটসে এসে আপনি এইরকম একটা উইন্ডো দেখতে পাবেন যেখানে আপনি দেখতে পাবেন আপনার বিভিন্ন কোম্পানির ফ্লাইট এবং তাদের টাইমিং অর্থাৎ কোন ফ্লাইট কখন ছেড়ে কখন পৌঁছাবে তার আগে আমি বলবো যে আপনি ডেট ঠিক করুন যে আপনি কোন ডেটে যাবেন আর চেষ্টা করবেন আপনি যে যে ডেটে যাবেন সেই ডেটের দুই মাস বা তিন মাস আগে টিকিটটা কাটার সেক্ষেত্রে কিন্তু টিকিটের দাম অনেকটাই কম পড়ে যেমন আমি যদি জুলাই মাসে শ্রীনগর যাই তাহলে সেক্ষেত্রে আমার দেখুন ফ্লাইট ভাড়া পড়ছে পুরো জুলাই মাসে পাঁচ টাকা আমি যদি এর দুমাস পরে গিয়ে দেখি তাহলে কিন্তু দেখুন অর্থাৎ যদি আমি সেপ্টেম্বরে যাই তাহলে কিন্তু ফ্লাইট ভাড়া হচ্ছে চার হাজার চারশো টাকা আবার যদি আমি অক্টোবরে দেখি অক্টোবরে ফ্লাইট ভাড়া বেশি কারণ আমরা জানি যে অক্টোবরে কিন্তু আমরা সবাই বেড়াতে যাই প্রচুর মানুষ বেড়াতে যাই ছুটির পরেও সময় দুর্গা ছুটি থাকে তো অক্টোবরে যদি আপনাদের প্রোগ্রাম থাকে তাহলে আমি বলবো ফ্লাইটের টিকিট কিন্তু আপনারা আর্লি কাটার চেষ্টা করুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু সিজন সেপ্টেম্বর এবং অগাস্টে ভাড়া কম আছে কিন্তু জুলাই ভাড়া বেশি আছে তো এইটা দেখে আমি মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবো যে আমি যেদিনে যাব সেদিন আমার ফ্লাইটের ভাড়া কত হবে বা আমি যেদিন টিকিট কাটছি সেদিন আমার ফ্লাইটের ভাড়া কত হতে পারে এখানে দুটো অপশন পাবেন ওয়ান ওয়ে আর হচ্ছে রাউন্ড ট্রিপ ওয়ান ওয়ে মানে হচ্ছে শুধু আপনি যাবেন অর্থাৎ আপনি যদি কলকাতা থেকে শ্রীনগর যান তাহলে শুধু যাওয়াটা হচ্ছে ওয়ান ওয়ে এবং যদি আপনি মনে করেন যে আমি শ্রীনগর যাব এবং দিন তিন বা চার দিন চার পরে ফিরে আসবো সেক্ষেত্রে কিন্তু আপনি রাউন্ড ট্রিপের টিকিটও কাটতে পারবেন অর্থাৎ আপ অ্যান্ড ডাউন যেমন ট্রেনের ক্ষেত্রে আমরা বলি রিটার্ন এটাও ঠিক তাই রাউন্ড ট্রিপ তো রাউন্ড ট্রিপ যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে রাউন্ড ট্রিপে আমার ভাড়া কত পড়বে একটা উদাহরণ দিচ্ছি আমি জুলাই মাসের এক তারিখে যাব হচ্ছে শ্রীনগর এবং ফিরবো হচ্ছে জুলাই মাসের ন তারিখে তাহলে আমার দেখুন এখানে রাউন্ড ট্রিপে ভাড়া দেখা হচ্ছে এগারো হাজার আটশো পনেরো টাকা আর সিঙ্গেল যদি আমি যাই অর্থাৎ ওয়ান হয়ে যাই সেক্ষেত্রে ভাড়া হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচানব্বই টাকা এরপর আসি ফ্লাইটের টাইমিংয়ে প্রথমে আপনি পেয়ে যাবেন কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার জন্য বা আপনি যে ডেস্টিনেশনে যাবেন সেখানে যাওয়ার জন্য আপনার বেস্ট ফ্লাইট কোনগুলো যেমন এখানে আমি দেখতে পাচ্ছি স্পাইস জেট আছে এয়ার এশিয়া আছে গো ফার্স্ট ফ্লাইট আছে ভিস্তারা আছে ইন্ডিগো আছে এরকম বিভিন্ন ফ্লাইট আছে আপনি যেখানে যাবেন সেখানে যেতে কত সময় লাগবে অর্থাৎ কলকাতা থেকে শ্রীনগর যেতে এই ফ্লাইট সময় নিচ্ছে হচ্ছে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরেরটা নিচ্ছে তিন ঘন্টা পঁচিশ মিনিট তারপরেরটা নিচ্ছে পাঁচ ঘন্টা দশ মিনিট কোনোটা নিচ্ছে এগারো ঘন্টা পনেরো মিনিট এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফ্লাইটটা নন স্টপ ফ্লাইট না ওয়ান স্টপ ফ্লাইট এবার এক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে ওয়ান স্টপ ফ্লাইট ব্যাপারটা কি বা কানেক্টিং ফ্লাইট ব্যাপারটা কি যখন আপনি ফ্লাইটের টিকিট বুক করছেন আপনার কিন্তু এই পাশেই লেখা থাকবে হচ্ছে ওয়ান স্টপ বা নন স্টপ ওয়ান স্টপ ফ্লাইট হচ্ছে যদি আপনি কলকাতা থেকে শ্রীনগর যান তাহলে আপনাকে দিল্লি অবধি যেতে হবে দিল্লিতে গিয়ে আপনার ফ্লাইট কিন্তু আপনাকে নামিয়ে দেবে এবং পরবর্তী ফ্লাইট দিল্লি থেকে আপনি যাবেন হচ্ছে শ্রীনগর কিন্তু এমন নয় যে যে ফ্লাইটে করে আপনি কলকাতা থেকে দিল্লি এলেন সেই ফ্লাইটটা কিন্তু যাবে আপনাকে অন্য ফ্লাইটে যেতে হবে এবং তার ডিটেলস আপনি বোর্ডিং পাসে পেয়ে যাবেন আমি যদি পয়লা জুলাই স্পাইসজেটের এই ফ্লাইটটা যে যার নাম্বার হচ্ছে এস জি একাশি তিরিশ এই ফ্লাইটটায় যাই সেটা সকাল ছটা কুড়ি থেকে ছেড়ে দু ঘন্টা পঁচিশ মিনিটে অর্থাৎ সকাল আটটা পঁয়তাল্লিশে পৌঁছে যাবে হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দিল্লি এয়ারপোর্ট এরপর হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিটের ওভার অর্থাৎ এই এক ঘন্টা চল্লিশ মিনিট আপনাকে দিল্লি এয়ারপোর্টে অভয় করতে হবে পরবর্তী ফ্লাইট হচ্ছে আপনার সকাল দশটা পঁচিশ দেখুন ফ্লাইট নাম্বারটাও কিন্তু আলাদা এই ফ্লাইট সকাল দশটা পঁচিশে ছেড়ে কিন্তু সকাল এগারোটা পর্যায়ে পৌঁছে যাবে হচ্ছে শ্রীনগর এবং এ যেতে সময় নেবে এক ঘন্টা তিরিশ মিনিট এবার আপনাদের মনে হতে পারে যদি আমরা নন স্টপ ফ্লাইট এ যাই তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে আমরা ওয়ান স্টপ ফ্লাইটের ঝামেলা যাবো না নন স্টপ ফ্লাইট কিন্তু সবসময় আপনার টাইমিংয়ে না হতে পারে যেমন এই ফ্লাইটটা নন স্টপ ফ্লাইট যেটা সময়ও কম নেবে এটা দুপুর তিনটে পঁয়তাল্লিশে ছেড়ে সন্ধ্যা সাতটা দশে পৌঁছাবে হচ্ছে শ্রীনগর এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি টাইমিং না মেলে তাহলে কিন্তু আপনার নন স্টপ ফ্লাইট অনেক সময় আপনি যেতেও পারবেন না কারণ টাইমিংটা কিন্তু আপনার খুব দরকার যদি আপনার টাইমিং মিলে যায় তাহলে আমি নন স্টপ ফ্লাইটে যান যদি আপনার টাইমিং না মেলে অর্থাৎ আমি যদি সন্ধ্যেবেলা বা সন্ধ্যাবেলা পৌঁছে কোনো কাজ হবে না আমি চাইছি সকালবেলায় পৌঁছাতে বা আর্লি পৌঁছাতে সেক্ষেত্রে কিন্তু ওয়ান স্টপ ফ্লাইট আপনি নিতে পারেন আপনার যে বোর্ডিং পাস সেই বোর্ডিং পাসে কিন্তু আপনার সবটা লেখা থাকবে এবং আপনি ধরুন কলকাতা থেকে দিল্লি গেলেন দিল্লিতে নেমে গেলেন নেমে যাওয়ার পরে আপনার সঙ্গে যে লাগেজ থাকবে সেই লাগেজটা অর্থাৎ যে ব্যাগগুলো আপনার কার্গোতে যাবে দু রকম ব্যাগ হয় একটা হচ্ছে কেবিন একটা হচ্ছে কার্গো কেবিনের ব্যাগ সবসময় আপনার সঙ্গেই থাকবে এবং কার্গোর ব্যাগটা যাবে হচ্ছে কার্গোতে সেই ব্যাগটা কিন্তু অটোমেটিক্যালি এয়ারপোর্ট কর্তৃপক্ষই অন্য ফ্লাইটে তুলে দেওয়ার ব্যবস্থা করবে এক্ষেত্রে আপনার কোনো হেডেক নেই আপনার ব্যাগ ঠিক থাকবে আপনি ফ্লাইট থেকে নামলেন নামার পর আপনি এয়ারপোর্টে অপেক্ষা করলেন এবং সেখানে বড় বড় স্ক্রিন আছে বা টিভি আছে সেখানে কিন্তু দেখাবে যে আপনার পরবর্তী ফ্লাইটটা কখন ছাড়বে এবং কোন জায়গা থেকে ছাড়বে কত নম্বর গেট থেকে ছাড়বে ও কলকাতার যে ফ্লাইট সেটা হচ্ছে গেট নাম্বার দিয়েছে টোয়েন্টি ভোর পাঁচটা পনেরোই ছাড়বে এটা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় কনফিউশন থাকে তাহলে কিন্তু এয়ারপোর্টে অনেক গ্রাউন্ড স্টাফ আছে যারা কিন্তু আপনাকে এই ব্যাপারটা পুরোপুরি হেল্প করবে আপনি শুধু আপনার টিকিট এবং বোর্ডিং পাস দেখিয়ে বলবেন যে আমি এই ফ্লাইটে যাব। ওরা তখন আপনাকে বলে দেবে যে কত নম্বর গেট থেকে আপনার পরবর্তী ফ্লাইট অর্থাৎ দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার ফ্লাইট ছাড়বে ফ্লাইটের টিকিট কাটার জন্য আমরা কোন অ্যাপ ব্যবহার করব বা সস্তা কোনটা হবে আমি ধরুন কলকাতা থেকে শ্রীনগর যাব হচ্ছে সাত তারিখে সাত তারিখে সকাল ছটা কুড়ির ফ্লাইট আমি ধরব আমি এটাকে সিলেক্ট করলাম এবার দেখুন এখানে কিন্তু এই ফ্লাইট বুকিংয়ের জন্য বেশ কিছু থার্ড পার্টি ওয়েবসাইট খুলে গেছে কোন অ্যাপস থেকে আপনি টিকিট কাটবেন অ্যাপস নিয়ে বলার আমি বলবো যেসব কোম্পানি ফ্লাইট সার্ভিস প্রোভাইড করে অর্থাৎ স্পাইসজেট ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এয়ার এশিয়া এদের কিন্তু প্রত্যেকের নিজস্ব ওয়েবসাইট এবং নিজস্ব অ্যাপ্লিকেশন আছে যেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে না আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করে টিকিট কাটবো অর্থাৎ আইএক্স ভিভো মেক মাই ট্রিপ বুক উইথ ইজি মাই ট্রিপ স্কাই স্ক্যানার এরকম কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে টিকিট কাটব সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটের ক্ষেত্রে বেশ কিছু ছাড় বা প্রোমো কোড পেতে পারেন টিকিট কাটার সময় কিন্তু আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন যে কোথা থেকে টিকিট কাটলে আপনার কতটা খরচ হবে যেমন আমি যদি এই টিকিটটা বুক উইথ ইজি মাই ট্রিপ থেকে কাটি তাহলে আমার পড়বে পাঁচ হাজার সাতশো পঁচানব্বই টাকা আবার বুক উইথ আকবর এই অ্যাপসের মাধ্যমে কাটি বা এই ওয়েবসাইটে কাটি তাহলে আমার পড়বে ছ হাজার দুশো পঁচিশ টাকা এছাড়াও যদি এই স্পাইসজেটের যে ওয়েবসাইট সেখান থেকে টিকিটটা কাটি তাহলে আমার পড়বে হচ্ছে ছ হাজার নশো পঁচিশ তো আমি এক্ষেত্রে বুক উইথ ইজি মাই ট্রিপে ক্লিক করে দিলাম এই পেজটাতে ভালো করে খেয়াল করবেন আপনার এখানে কিন্তু দুটো ফ্লাইটের ডিটেলস দেওয়া আছে অর্থাৎ কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে হচ্ছে শ্রীনগর দেখুন কলকাতা থেকে যখন ফ্লাইটটা ছাড়বে সেটা কিন্তু ছাড়বে হচ্ছে টার্মিনাল নাম্বার টু থেকে এবং দিল্লিতে সেই ফ্লাইটটা গিয়ে পৌঁছাবে টার্মিনাল নাম্বার থ্রি আবার দিল্লি থেকে শ্রীনগরগ্রামী যে ফ্লাইট সেটা কিন্তু ছাড়বে হচ্ছে টার্মিনাল নাম্বার থ্রি এবং শ্রীনগরে পৌঁছা হচ্ছে টার্মিনাল নাম্বার ওয়ান এই টার্মিনাল যে ব্যাপারটা অর্থাৎ কোন জায়গা থেকে ছাড়ছে এটা কিন্তু আপনাদের বোর্ডিং পাসে কিন্তু উল্লেখ থাকবে ট্রেন থেকে আবার চলে আসতাম আমাকে যেতে হবে টার্মিনাল নাম্বার টু এ মানে থ্রি সীতে ছিলাম এবার যেতে হবে হচ্ছে আবার টু মানে টার্মিনাল টু যেখান থেকে আর কি প্লেন ছাড়বে মানে যে টার্মিনাল টু এর যেটা টিকিট নাম্বার এসছে ওখানে আবার যেতে হবে এরপরে কিছু রুলস আছে পনেরো কেজি পার প্যাসেঞ্জার চেকিং ব্যাগেজ ইনক্লুডিং ইওর ফ্লাইট ইন সেক্টর কলকাতা ও অর্থাৎ আমি একজন ট্রাভেলার যখন ট্র্যাভেল করছি আমি সর্বোচ্চ পনেরো কেজি লাগেজ আমার সঙ্গে আমি ক্যারি করতে পারি এর বেশি যদি লাগেজ আমার কাছে থাকে অর্থাৎ এটা যদি কুড়ি কেজি হয় বা বাইশ কেজি হয় বা তার বেশি হয় তার জন্য কিন্তু বিমান কর্তৃপক্ষ আপনার কাছ থেকে অতিরিক্ত চার্জেস নেবে এয়ারলাইন ক্যান্সেলেশন ফ্রি কিন্তু তিন হাজার টাকা প্যাসেঞ্জার ফর সিলেক্টেড ফ্লাইট আচ্ছা যদি আমার টিকিটের মূল্য এখানে হচ্ছে পাঁচ টাকা যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু তিন হাজার টাকা কেটে নেবে অর্থাৎ অনেক টাকা কিন্তু কেটে নেবে আমি কিন্তু খুব কম রিফান্ড পাবো তৃতীয়ত হচ্ছে সার্টিফাই ইয়র হেলথ থ্রু আরোগ্য সেতু অ্যাপ সেফ ডিক্লারেশন ফর্ম অন দ্য এয়ারপোর্ট নেক্সট হচ্ছে রিমেম্বার ওয়েব চেকিং বিফোর অ্যারাইভ এয়ারপোর্ট ওয়েব চেকিংয়ের কথা নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যখন আমি ফার্স্ট প্রথমবার ফ্লাইটে কেমন যখন ট্রাভেল করবেন সেই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমি ওয়েব চেকিং ব্যাপারটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এবার যখন ট্রাভেল করব আরও একবার আপনাদেরকে বলবো এই ভিডিওটা দেখলে আপনি একটু টিকিটটা বুঝে গেলেন এরপর ওয়েব চেকিংটা আমি আপনাকে দেখিয়ে দেবো আর হচ্ছে ফেস মাস্ক আর কম্পালসারি এটা কোভিডের জন্য ফেস মাস্ক তো করতেই হবে ইন্স্যুরেন্স যেমন ট্রেনের টিকিটটা একটা ইন্স্যুরেন্স অংশ থাকে সেটা মাত্র ঊনপঞ্চাশ পয়সা নেয় বাট এখানে কিন্তু ইন্স্যুরেন্সটা ডিপেন্ড করে হচ্ছে ফ্লাইটের ওপরে যেমন আমি যদি এই সাইড থেকে টিকিট কাটি তাহলে দেখুন ইন্স্যুরেন্সের জন্য এরা অতিরিক্ত একশো টাকা নেবে এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি এই সমস্ত জিনিসগুলো ক্লেম করতে পারবেন এবার যদি আমি এই দিকটা দেখি যেখানে প্রাইস সামারি আছে সেখানে দেখুন ফ্লাইটের ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা ট্যাক্স বারোশো পঁচিশ টাকা ডিসকাউন্ট সাতশো তিরিশ টাকা আদার্স তিনশো টাকা করে আমার ভাড়া হয়েছে পাঁচ হাজার সাতশো পঁচানব্বই টাকা এর নিচে অর্থাৎ যদি আমি ইজি মাই ট্রিপ থেকে কাটি এর নিচে বেশ কিছু কুপনস আছে যেগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করে কিন্তু আপনি ভাড়া থেকে ছাড় পেতে পারেন অনেক জায়গায় কিন্তু যেমন ফ্লিপকার্ট ছাড় দেয় অ্যামাজন ছাড় দেয় পেটিএম ছাড় দেয় বিভিন্ন কিন্তু যেগুলো থার্ড পার্টি অ্যাপ মানে ওয়েবসাইট তারা কিন্তু বিভিন্ন রকম ছাড় দেয় তবে দেখে নেবেন যে ছাড়টা আপনার কিসের ওপরে আছে কারণ আমি টিকিট কাটছি ধরুন আমার কাছে এলাহাবাদ ব্যাংকে ডেবিট কার্ড আছে কিন্তু ছাড়টা দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ওপরে সেটা আমার নেই কাজে আমি তখন কিন্তু ছাড়টা পাবো না টিকিট কাটতে গেলে যেটা আমার দরকার সেটা হচ্ছে যে একটা ভ্যালিড ইমেল আইডি এই ইমেল আইডিতে কিন্তু আপনাদের টিকিটটা এবং বোর্ডিং পাস কিন্তু আসবে কাজে আপনাদের যে বৈধ ইমেল আইডি অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি সেটা কিন্তু আপনাকে দিতে হবে নেক্সট স্টেপে ট্র্যাভেলার ডিটেলস অর্থাৎ আপনি একা যাচ্ছেন না আপনার সঙ্গে কে কে যাচ্ছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন এক্ষেত্রে আমি বলে রাখি আপনি কিন্তু অ্যাট এ টাইম ফ্লাইটের ক্ষেত্রে নজনের টিকিট কাটতে পারবেন নটা অ্যাডাল্ট নটা চাইল্ড নটা ইনফ্যান্ট আমি ধরুন একাই যাচ্ছি তাহলে আমি কিন্তু এখানে আমি নিজেকে অ্যাড করেছি এবার যদি আপনাকে আরও কাউকে অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনি অ্যাড অ্যাডালটা ক্লিক করবেন এবং এখানে আপনি দেবেন হচ্ছে তার টাইটেল তার নাম তারপরে মিডিল নাম যদি মিডিল নাম থাকে তারপরে হচ্ছে তার টাইটেল এই নাম পুট করার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সেই নামটা স্পেলিং লিখবেন যেটা আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আপনার প্যান কার্ডে আছে অর্থাৎ যে অরিজিনাল আইডি প্রুফ নিয়ে আপনি ট্র্যাভেল করছেন সবসময় সেই নাম নামটাই কিন্তু আপনি টিকিটে লিখবেন দেখুন ওপরে লেখা আছে নেম শুড বি সেম অ্যাজ গভর্নমেন্ট আইডি প্রু এবার হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি যখন ফ্লাইটে ট্রাভেল করছেন আপনার কিন্তু একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে কারণ ফোন নাম্বারও কিন্তু আপনার টিকিট বা টিকিটের প্লেনের যে নাম্বার সেটা কিন্তু যাবে অনেকেই বলেছিলেন যে জানলার ধারে আমি সিট পাবো কি পাবো না বা আমার সিটটা আপনি পছন্দ মতো পাব কি না ফ্লাইটে ট্রাভেল করার সময় যখন আপনি বোর্ডিং পাস নিচ্ছেন তখন কিন্তু আপনার আপনি যে কাউন্টার থেকে বোর্ডিং পাস নিচ্ছেন সেই কাউন্টারে কিন্তু আপনি যদি বলেন জানলা ধারে সিট থাকলে কিন্তু ওরা অনেক সময় আপনাকে দিয়ে দেবে আমি বললাম যে ম্যাম জানলার ধারে সিট দিলে খুব ভালো হয় আচ্ছা ট্রেনে জাননার ধারে বসে তো ট্রেনে জানলার ধারে বোকা বোকা ব্যাপার সবার বোকাই তো আমি আলটিমেট কিন্তু তাও যদি আপনার মনে হয় যে আপনি সিটটা চুজ করবেন আচ্ছা পছন্দ মতো সিট নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি টিকিট কাটার সময়তেই সেটাকে চুজ করতে পারবেন কিংবা আপনার বোর্ডিং পাসে যখন আপনি বোর্ডিং পাস নিচ্ছেন বোর্ডিং পাস বের করছেন বা ওয়েব চেক ইন করছেন তখনও করতে পারবেন এখানে পুরো ফ্লাইটটার একটা গ্রাফিক্যাল পিকচার এখানে আছে এবং এখানে বিভিন্ন রকম সিট আছে সেই সিটগুলোতে আপনি যখনই ক্লিক করবেন আপনার সঙ্গে কিন্তু অতিরিক্ত মূল্য বা ভাড়া অ্যাড হবে যেমন আমি যদি ফ্লাইটে উঠে এটা হচ্ছে ফ্লাইটের ফ্রন্ট এটা হচ্ছে এক্সিট অর্থাৎ গেট অর্থাৎ উঠে যদি আমি সামনে বসি তাহলে আমাকে এই সিটের জন্য দিতে হবে হচ্ছে নশো নিরানব্বই টাকা আবার যদি আমি একটু পিছিয়ে আসি তাহলে আমাকে দিতে হবে আটশো টাকা আবার যদি আরও একটু পিছিয়ে আসি তাহলে হয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা মাঝখানে বসলে দুশো পঞ্চাশ টাকা আবার একদম ধারে বসলে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে মাঝখানে যে সিটগুলো সেগুলোর ভাড়া সবসময় কমই হয় আর জানলার ধারে কিন্তু একটু বেশি হয় এইগুলো সব ইন্যাক্টিভ আছে অর্থাৎ এই সিটগুলো কিন্তু আগেই বুক হয়ে গেছে আর চেষ্টা করবেন যেন উইংস অর্থাৎ ডানার ওপর না বসার কারণ এক্ষেত্রে একটা ব্যাপার হবে যখন ডানার উপর আপনি বসবেন তখন আপনি যখন যদি প্লেন থেকে ভিডিও করেন সবারই ইচ্ছায় প্রথম টাইম প্লেনে উঠে প্লেনটা হয়তো কোনো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে বা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে ভিডিও করার তাহলে কিন্তু ভিডিও করতে আপনার সমস্যা ডানাটা চলে আসবে তো চেষ্টা করবেন মানে মাঝখানটা ছেড়ে মানে একটু পেছন দিকে এসে বসার যেন আপনার ক্যামেরায় ডানাটা না আসে আর লাস্টেও আপনি বুঝতে পারবেন লাস্টে হলে তো মাত্র দুশো টাকা লাগবে যদি আপনি জানলার ধারেই বসেন আর মাঝে বসলে মাত্র দেড়শো টাকা অর্থাৎ ফ্লাইটের যত আপনি পেছনে চলে আসবেন তত কিন্তু আপনার সিটের চার্জ কমে যাবে কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে আপনাকে কিন্তু দুবার সিট চুজ করতে হবে অর্থাৎ আমি যখন কলকাতা থেকে দিল্লি যাচ্ছি সেই দিল্লির ক্ষেত্রে যেমন আমি সিট চুজ করতে পারবো আবার যখন দিল্লি থেকে আমি শ্রীনগর যাচ্ছি সেখানেও কিন্তু ফ্লাইটের সিট চুজ করার একটা অপশান থাকবে অর্থাৎ আপনাকে কিন্তু দুবার খরচ করতে হবে এক্ষেত্রে আমি একটা সাজেশন আপনাদেরকে দেবো যে আপনারা দেখবেন আপনার প্রায়োরিটি কোনটা আমি ধরুন শ্রীনগর যাচ্ছি আমি যখন কলকাতা থেকে দিল্লি যাব সেক্ষেত্রে আমি যে কোনো সিটে বসলেও কোনো অসুবিধা নেই কারণ কলকাতা থেকে দিল্লির যাত্রাপথে দেখার মতো বিশেষ কিছু নেই কিন্তু দিল্লি থেকে যখন আমি শ্রীনগর যাব সেখানে কিন্তু যাওয়ার সময় মানে পাশে কিন্তু পাহাড় মানে পর্বত দেখা যায় খুব সুন্দর দৃশ্য সেই দৃশ্য শ্রীনগর থেকে নিয়ে যাচ্ছি বা দিল্লি থেকে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায় তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন সবসময় জানলা ধারে সিট নেওয়ার তাহলে কিন্তু আপনাদের ভিডিওগ্রাফি করতে সুবিধা হবে তো যাই হোক আমি এখন সিট চুজ করছি না আমি এখানে কন্টিনিউ করছি এবার প্রশ্ন আসবে যে খাবো কী খাওয়ার ব্যাপারটা কি দেখুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কিন্তু খাওয়া ইনক্লুড থাকে আমি কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে টিকিট কেটেছি সে কিন্তু খাওয়া ইনক্লুড থাকে বাট অন্যান্য ফ্লাইটে কিন্তু খাওয়া ইনক্লুড থাকে না যেমন স্পাইস জেট বা ইন্ডিগো বা এয়ার এশিয়া এসে কিন্তু খাবার ইনক্লুড থাকে না খাবার যদি নিতে হয় তাহলে আপনাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে সেটা আপনি টিকিট কাটার সময়তেও পেমেন্ট করে দিতে পারবেন কিংবা যখন আপনি ফ্লাইটে ট্রাভেল করছেন তখন কিন্তু এয়ার হোস্টেসরা আর কি একটা ঠেলাগাড়ি মতো নিয়ে এসে ওখানে কিন্তু মানে ওখানে ওদের খাবার থাকে স্যান্ডউইচ থাকে কফি থাকে স্ন্যাক্স থাকে তো আপনি সেখানেও কিনতে পারবেন এবং ওখানেও কিন্তু আপনি বিল পেমেন্ট করতে পারবেন যদি আপনার ক্যাশ নাও থাকে আপনি কার্ডও পেমেন্ট করতে পারবেন কারণ ওদের যে যন্ত্রটা আছে আমি দেখেছিলাম ওইটাই কিন্তু ফ্লাইটে কিন্তু ওই কার্ড আপনার কাজ করছিল তো আমি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি হচ্ছে এক কাপ কফি প্রাইস হচ্ছে নাইনটি নাইন ব্লুবেরি মাফি প্রাইস হচ্ছে প্রাইস ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সিক্স টোটাল টু সিক্সটি তো এখানে দেখে নিন একবার যে আমরা কী কী মিল অ্যাড করতে পারি এখানে যখনই আমি ক্লিক করবো তখনই আমার কাছে লোভনীয় সব খাবারের কিন্তু মেনু খুলে যাবে অর্থাৎ আমি যদি ভেজিটেবল জাঙ্গল স্যান্ডউইচ নিই আড়াইশো টাকা অ্যাডিশনাল রোস্ট চিকেন নিই এটা হচ্ছে দুশো টাকা তবে যখনই দেখুন এখানে ক্লিক করব আমার খাবারে তখনই কিন্তু এখানে টাকাটা আমার অ্যাড হয়ে যাবে এবার হচ্ছে ব্যাগেজের কথায় অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে যদি আমাদের সঙ্গে এক্সট্রা লাগেজ থাকে ধরুন যারা বাইরে থেকে আসছেন বহুদিন পরে বাড়ি ফিরছেন তাদের ক্ষেত্রে ধরুন অনেক ব্যাগেজ আছে বা আপনারা পুরো বড়ো ট্যুরে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ব্যাগ অ্যাডিশনাল ফাইভ কেজিস ব্যাগ হলে কিন্তু আপনার খরচ পড়বে হচ্ছে দু হাজার টাকা পনেরো কেজি হয় সেক্ষেত্রে পড়বে হচ্ছে ছ হাজার টাকা এরকম করে কিন্তু আপনি আপনার টিকিটের সাথে কিন্তু আপনি যদি অতিরিক্ত আপনার লাগেজ হয় সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে আপনি পাবেন হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট ইউপিআই ইএমআই এমনকি বাজাজ ফিন সার্ভের নো কস্ট ইএমআই আমি আগেই বলেছিলাম যে যখন আপনার টিকিট কাটতে বসবেন তখন কিন্তু আপনারা আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখবেন নেট ব্যাঙ্কিং যদি থাকে ব্যাঙ্কিংয়ের আইডি পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন আর যদি আপনাদের ইউপিআই আইডি থাকে অর্থাৎ অনেকে পেটিএম ফোনপে গুগল পে এগুলো ইউজ করে এগুলোর প্রত্যেকের নিজস্ব নিজস্ব ইউপিআই আইডি আছে এটা আপনারা সঙ্গে রাখবেন পেমেন্ট করার জন্য ওয়ালেট অনেকের ওয়ালেট টাকা থাকে সেই ওয়ালেট বলতে গেলে ফোনপে এয়ারটেল মানি অ্যামাজন এদের কিন্তু সবারই ওয়ালেট থাকে যারা আপনারা ইউজ করে তারা আপনারা জানেন আর বাজাজ ফিন সার্ভিস কার্ড অনেকের কাছে আছে অনেক ইলেকট্রনিক জিনিস কেনে জানেন যে বাজাজের ইএমআই কার্ড সেটা দিয়েও কিন্তু নো কস্ট ইএমআই সেটা দিয়েও কিন্তু টিকিট কাটতে পারেন তো এখানে আমি প্রথমে দেবো হচ্ছে আমার ডেবিট কার্ডের নাম্বার যেটা আমি যে ডেবিট কার্ড দিয়ে আমি টিকিট কাটব সেই ডেবিট কার্ডের নাম্বার আর এর সাথে সাথে বলবো আপনারা কিন্তু কোনোভাবে কাউকে আপনাদের ডেবিট কার্ডের নাম্বার পাসওয়ার্ড নাম্বার সিসিভি কোড বা আপনার পিন নাম্বার এগুলো কিন্তু কোনো দিন কাউকে কোনোভাবে শেয়ার করবেন না আমার ডেবিট কার্ডের ডিটেলস দেওয়ার পরে আমি মেক পেমেন্টে ক্লিক করলাম একটা এস এম এস এলো সেটা হচ্ছে আমার ব্যাঙ্ক থেকে অর্থাৎ আমি যেহেতু ডেবিট কার্ডের টিকিটটা কাটছি সেহেতু আমার এবার ওটিপি আসবে সেটা আমরা সবাই জানি দেখুন ওটিপি কিন্তু লেখা থাকবে যে ওটিপি ফর অনলাইন পারচেস রুপিজ এত এবার আমি আমার ওটিপিটা দেবো ব্যাঙ্কের কনফার্মেশন এলো যে হ্যাঁ আপনার এই ব্যাঙ্ক থেকে টিকিটটা কাটা হয়েছে এত টাকা ডিডাক্ট করা হয়েছে এটা হচ্ছে প্রথমত হচ্ছে পেমেন্ট তারপরে হচ্ছে কনফার্মিং ফর এয়ারলাইন্স দেখতে পাচ্ছেন আপনারা যে এয়ারলাইন্সকে কনফার্ম করলো যে আমি এই অ্যাপসের মাধ্যমে বা এই ওয়েবসাইট থেকে টিকিটটা কেটেছি তো কনফার্মিং এয়ারলাইন্স ইট উইল টেক ম্যাক্সিমাম থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস বাট এটা সঙ্গে সঙ্গে হয়ে যায় এতক্ষণ সময় লাগে না পেমেন্ট রিসিভ প্রথমে পেমেন্ট রিসিভ হচ্ছে তারপরে ওরা কনফার্ম করছে অর্থাৎ ওরা এয়ারলাইনকে পে করছে তারপরে হচ্ছে বুকিং কনফার্ম দেখুন বুকিং কনফার্ম হয়ে গেল এবার আপনার এসএমএস ইমেল এবং ডাউনলোড করতে পারবেন অনেকেই প্রশ্ন রেখেছিলেন যে পিডিএফের টিকিটটা ডাউনলোড করতে পারবো কিনা আমি বলবো যে আপনারা যখন ফ্লাইটে ট্রাভেল করছেন আপনারা কিন্তু আপনাদের কপিটা রাখুন এমন নয় যে আপনাকে মানে টিকিটের প্রিন্ট নিয়ে নিয়ে ঘুরতে হবে এই দেখুন স্টার ডাউনলোড করলাম চলে এলো এইটা হচ্ছে আমার টিকিট বুকিং কনফার্মড কলকাতা থেকে হচ্ছে দিল্লি এবং দিল্লি থেকে হচ্ছে শ্রীনগর ফ্লাইট নাম্বার সব কিছু এই হচ্ছে আমার টিকিট নাম্বার ট্রাভেল ইন্স্যুরেন্স আমি করিনি ইকোনমি ক্লাসে করবো স্ট্যাটাস হচ্ছে কনফার্ম এখানে টোটাল টিকিট ফেয়ার ব্যাস এইটা আপনি রাখুন এরপরে দরকার হবে হচ্ছে আপনার বোর্ডিং পাস যেটা আপনি যিনি যাবেন তার দু ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে বোর্ডিং পাস আপনি সব আপনি বার করে নেবেন সেটা আমি দেখিয়ে দেবো করে করবেন এরপরে যখন আমি যাব এই দেখুন মোবাইলেও কিন্তু আপনার এস এম এস চলে আসবে পিএনআর নাম্বার এবং কবে যাচ্ছি ডেট ফ্লাইট কখন ছাড়বে এবং হচ্ছে বুকিং আইডি সেটা কিন্তু এস এম এসেও চলে আসবে অর্থাৎ তিনভাবে মানে টিকিটটা ক্যারি করতে পারবেন একটা আপনার এস এম এস একটা হচ্ছে আপনার ইমেল আর একটা হচ্ছে আপনার পিডিএফ বা প্রিন্ট যেটা আপনি করে আপনি কিন্তু টিকিটটা ক্যারি করতে পারবেন তাই বলবো যে আপনার টিকিটটা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে রাখা এবং একটা ছবি তুলে রাখার সেই সাথে অনেক সাধারণ প্রিন্টের কাগজটা হারিয়ে গেলো নষ্ট হয়ে গেল ছবি থাকলে কিন্তু আপনার সমস্যা হবে না বা যারা আপনারা ইমেল আইডি আছে যাদের তারা তেইলেই টিকিট দেখাতে পারবেন ফ্লাইটে ট্রাভেল করার সময় আপনারা কি ডকুমেন্টস রাখবেন অনেকেই প্রশ্ন করেছিলেন যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ গভর্নমেন্ট আইডি প্রুফ চেষ্টা করবেন যেটা দিয়ে আপনি টিকিট কাটছেন সেটাই যেন আপনার সঙ্গে থাকে আপনি যদি পাসপোর্টের নাম্বার দিয়ে টিকিট কাটেন আপনার পাসপোর্ট থাকবে আপনি যদি আধার কার্ড দিয়ে কাটেন আপনার আধার কার্ড যে কোনো একটা যে কোনো একটা আইডি কার্ড কারণ যখন আপনি মানে এয়ারপোর্টে ঢুকবেন ওখানে যে সিকিউরিটি আছে আপনি ধরুন টার্মিনাল নাম্বার দুয়ে যাবেন কাল কলকাতা এয়ারপোর্টে ওখানে কিন্তু সিকিউরিটি যে আছে সে কিন্তু আপনাকে প্রথমে আটকাবে প্রথমে বলবে যে আপনার দেখান আপনার প্রথমে হচ্ছে আইডি আপনি আইডি প্রুফ দেখালেন দেখে নিল ওরা তারপরে দেখবে আপনার টিকিট দুটো দেখবে তারপরে ঢোকাবে আমার যখন সিকিউরিটি চেক হয়েছিলো ওখানে টিকিট দেখলো এবং আপনার আইডি প্রুফ দেখলো এবং সেখানে হচ্ছে আপনার চেহারাও নিয়ে নিল যাওয়ার দু ঘন্টা আগে আপনি বোর্ডিং পাস করে নিলেন বা ওয়েব চেক করলেন ওয়েব চেক হচ্ছে আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই এই ওয়েব চেক করতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না আপনি ওয়েব চেক করতে পারছেন না অর্থাৎ বোর্ডিং পাস বের করতে পারছেন না ওয়েব চেক ইনটা মানে হচ্ছে বোর্ডিং পাস যদি আপনি বোর্ডিং পাস বের করতে না পারেন সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আপনি যখন এয়ারপোর্টে ঢুকলেন অর্থাৎ আপনি যখন প্রথমবার আপনি আপনার আই কার্ড এবং আপনার টিকিট দেখে আপনি এয়ারপোর্টে ঢুকলেন তখন আপনি দেখবেন সেখানে বিভিন্ন রকম কাউন্টার আছে আপনি ইন্ডিও পাবেন আপনি এয়ার এশিয়া পাবেন আপনি স্পাইসজিট পাবেন আপনি সেই কাউন্টারে যাবেন সেই কাউন্টারে গিয়ে বলবেন যে আমার বোর্ডিং পাস দরকার স্পাইস বোর্ডিং পাস নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো এখন আপনারা হয়তো জানেন যে কোভিডের জন্য কিন্তু বোর্ডিং পাস বারবার করে বলা হচ্ছে যে অনলাইন মানে ওয়েব চেকিং করতে তো ওয়েব চেকিং যখন আপনি মোবাইল থেকে করবেন তারপরে কিন্তু বোর্ডিং পাস আপনার মোবাইলে চলে আসবে এবং সেটা এখানে এসে দেখাতে হবে যদি আপনি ওয়েব চেকিং করতে না পারেন বা আপনার বোর্ডিং পাস না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বোর্ডিং পাস যদি ওরা প্রিন্ট আউট দেয় যেটা আপনারা অনেকেই মাঝে মধ্যে ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ওয়াটাস করেন না যে এই যাচ্ছি এরকম একটা বোর্ডিং পাস ওটা ওটাও ওটা নিতে হলে কিন্তু আপনাকে এখানে এসে দুশো টাকা পেড করতে হবে বোর্ডিং পাস নেওয়ার সময় কিন্তু আপনি বলবেন যে যদি আপনার জানলার ধারে সিট নিতে ইচ্ছা করে যে আপনি যদি সিট আগে চুজ করে না রাখেন তো আপনি বলবেন যে যে থাকবে কাউন্টারে যে আমাকে ধারে সিট দিন যদি ওর কাছে অপশান দাঁড়া দিয়ে দেবে এবং ওখানেই কিন্তু আপনার বোর্ডিং পাস নেওয়ার সময় কিন্তু আপনার যে সাথে যদি অতিরিক্ত ব্যাগ থাকে সেটা কিন্তু ওরা ওখানে ওজন করবে যদি কেবিন ব্যাগেজ যদি আপনার মানে কেবিন ব্যাগেজ যেটা আছে সেই কেবিন ব্যাগেজ তো আপনার সঙ্গেই যাবে সেখানে সেই কেবিন ব্যাগেজ নিয়ে আপনি চলে গেলেন আর যদি আপনাদের সঙ্গে এক্সট্রা ব্যাগ থাকে সেটা কিন্তু কেবিনে যাবে না সেটা যাবে হচ্ছে কার্গোতে আর কেবিন ব্যাগে যে কিন্তু আপনার কোনো রকম শার্প ইন্সট্রুমেন্ট যাবে না অর্থাৎ কোনো রকম ছুরি কাঁচি ব্লেড এগুলো কিন্তু যাবে না আর আপনি মনে রাখবেন আপনি যখন ঢুকছেন মানে সিকিউরিটি চেকের সময় ফাইনাল চেকের কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস চেক হবে আপনার প্রথমে আপনার বেল্ট আপনার ঘড়ি আপনার কাছে যা যা ইলেকট্রনিক্স ডিভাইস আছে ল্যাপটপ বা আপনার ক্যামেরা বা যা কিছু সব কিন্তু একটা ট্রেনের মধ্যে রাখতে হবে এবং আমার ব্যাগটাও সেই ব্যাগ কিন্তু যাবে স্ক্যান হবে স্ক্যান হওয়ার পরে যদি মনে হয় যে ব্যাগটার মধ্যে কিছু সৌন্দর্য কিছু আছে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আছে ওরা কিন্তু চেক করবে কাজে সেই জায়গায় কিন্তু আপনাকে একটু পেশেন্স রাখতে হবে টেনশান নেবেন না কেন আপনি যদি কোনো ভুল না করেন আপনি কেন টেনশান নেবেন তো আমার যেমন একটা চাকু ভুল করে চলে এসেছিলো আমি নিজে জানতাম না এটা তো চেন্নাই এয়ারপোর্টে চাকুটা দেখলো সঙ্গে সঙ্গে চাকুটা নিয়ে ফেলে দিল কারণ কোনো শার্প ইনস্ট্রুমেন্ট কিন্তু আপনার চাকু ছুরি কাঁচি এগুলো কিন্তু আপনার কেবিনে যাবে না সিকিউরিটি চেক হলো সিকিউরিটি চেকে ব্যাগ ফ্যাক সব চেক করলো একটা খেলনা ছিল সেটাও বের করে দেখাতে হলো পাওয়ার ব্যাঙ্ক মোবাইল মানি ব্যাগ সব বার করতে হলো ফাইনালি একটা এক লিটার বোতল কিনেছিলাম বলল পাঁচশোটা অ্যালাউ করলো বাকিটা অ্যালাউ করলো না একটা ছোটো চাকু ছিল মাছ করা ওটা নিয়ে নিল ওগুলো যাবে কার্গোতে যাবে এবার যদি আপনাদের কাছে পাওয়ার ব্যাঙ্ক থাকে বা এরকম কোনো ডিভাইস থাকে যেগুলো ব্যাটারি অপারেটেড তাহলে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু আবার আপনার কার্গোতে যাবে না সেটা কিন্তু আপনার সঙ্গে যাবে কতক্ষণ আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে ফ্লাইট ছাড়ার কিন্তু চেষ্টা করবেন কমসে কম দু ঘন্টা আগে যেন আপনি এয়ারপোর্টে পৌঁছান কারণ এয়ারপোর্টে পৌঁছে আপনাকে প্রথমে সিকিউরিটি চেক হবে সময় লাগবে আপনি যদি ওয়েব চেকিং না করে থাকেন তাহলে আপনার বোর্ডিং পাস নিতে সময় লাগবে যদি আপনার সাথে প্রচুর লাগেজ থাকে সেই লাগেজগুলো কিন্তু ওজন করে কার্গোতে পাঠাতে হবে এক্ষেত্রে কিন্তু সময় লাগবে তাই চেষ্টা করবেন কমসে কম দু ঘন্টা আগে যেন আপনি যদি আপনার ফ্লাইট হয় ধরুন ভোর চারটের সময় তাহলে আপনি চেষ্টা করবেন রাত দুটোর সময় কিন্তু এয়ারপোর্ট পৌঁছে দেওয়ার দু ঘন্টা আগে পৌঁছে যাবেন তাহলেই যথেষ্ট এবার হচ্ছে ব্যাগ যদি আপনার কেবিন ব্যাগেজ থাকে সেটা তো আপনার সঙ্গে সবসময় থাকছে আপনি ওটাকে নিয়ে ঘুরছেন এবার ধরুন আপনার কাছে এক্সট্রা বড়ো লাগেজ আছে যেটা কার্গোতে গেছে আপনারা কিন্তু যখন আপনি ফ্লাইট থেকে নামবেন তারাই কিন্তু বলে দেবে যে ওইটা কোন বেল্টে আসবে দেখবেন আপনি যদি এই জায়গাটা একটু নার্ভাসও ফিল করেন ধরুন আপনি বুঝতে পারছেন না এক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আছে আপনার ফ্লাইটে আর যারা সঙ্গী আছে আপনার ফ্লাইট থেকে নামবে তাদের একটু ফলো করবেন যে তারা কোন দিকটা যাচ্ছে তাদের সাথে সাথে যাবেন দেখবেন একটা জায়গাতে ব্যাগগুলো সব আস্তে আস্তে আসছে বেল্টের মধ্যে দিয়ে ওই বেল্টে দেখবেন আপনার ব্যাগটাও আসবে তখন আপনি ব্যাগটা ওখান থেকে নিয়ে নেবেন এইভাবে কিন্তু আপনি ব্যাগ সংগ্রহ করবেন ব্যাগ কিন্তু আপনার হারাবে না আর আরেকটা কথা সেটা হচ্ছে যে প্লেনের ভেতরে আপনারা ছবি তুলতে পারবেন কি না আমার প্রশ্নগুলো আস্তে আস্তে মনে আসছে দেখুন আমি যতগুলো ফ্লাইটে ট্রাভেল করেছি তা সেক্ষেত্রে কিন্তু যেমন আমি স্পাইস ডেটেও করেছি আর অ্যারিসাতেও করেছি ইন্ডিগোতেও করেছি এবার সেক্ষেত্রে কিন্তু স্পাইস ডেটে আমি দেখছিলাম মানে যখন আমি ব্লক করতাম না আগের আগে যখন ট্র্যাভেল করেছি তখন ফ্লাইটে আর কি ব্লক করতাম না তাই আমার ছবি তোলার কোনো প্রশ্ন নেই একটা ছবি হতে সেলফি তুলেছিলাম কিন্তু এবার আমি গিয়ে দেখলাম আমি যখন ভারত যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে অনেকে কিন্তু মানে ককপিট মানে ফ্লাইটের ভেতরে ছবি তুলছিল তাই হার্ট কিন্তু এসে ছবিগুলো ডিলিট করালো যে ছবি কিন্তু তুলে দেয় না কারণ ভেতরে ছবি তোলার কোনো নিয়ম নেই তো আপনি সেলফি তুলুন বাট আমি বলবো যে মানে কপিটের ছবি টবি এগুলো কিন্তু মানে প্লেনের ভেতরের ছবিগুলো কিন্তু না তোলাই ভালো একটা হ্যারাসমেন্ট কি দরকার আছে এমনি প্লেনের বাইরে ছবি তুলুন এবার প্রশ্ন ছিল হচ্ছে রিফান্ড পাওয়া যায় কিনা আমি রিফান্ড নিয়ে আগে আপনাদেরকে বলেছি যে আপনারা যখন টিকিট কাটছেন তখন আপনারা দেখে নেবেন যে ওখানে রিফান্ড কত টাকা অবধি পেতে পারেন যেটা আপনি টিকিট কাটার সময় দেখতে পাবেন যে আপনার রিফান্ড অ্যামাউন্ট কত ইফ ক্যান্সেলেশন বা ফুল রিফান্ড আপনি পেতে পারেন অনেক সময় টিকিট কাটার সময় আপনি দেখবেন যে ওখানে অপশন থাকে যে পার্সিয়ালি রিফান্ড ফুলি রিফান্ড যদি ফুল রিফান্ড আপনার থাকে তাহলে ফুল রিফান্ড আপনি যেভাবে টিকিটটা কেটেছেন সেভাবে কিন্তু আপনার টাকাটা কিন্তু যখনই আপনি ক্যান্সেল করে দেবেন অ্যাকাউন্টে চলে আসবে সিনিয়র সিটিজেন ছাড় পাওয়া যায় কিনা হ্যাঁ সিনিয়র সিটিজেন ছাড় পাওয়া যায় আমার বাড়ির লোক আর কি মা বাবা সিনিয়র সিটিজেন ওনারা আন্দামান যাচ্ছেন আমি গতকালই আর কি টিকিট কেটেছি এয়ার ইন্ডিয়ার টিকিট ওখানে কিন্তু সিনিয়র সিটিজেন ছাড় আছে এবং গ্রুপ ট্যুরের ক্ষেত্রেও কিন্তু ছাড় আছে এগুলো আরও বোঝা যায় যদি আপনারা নিজের যদি আপনারা কোনো এমন মানে যে কোম্পানির ফ্লাইটে ট্রাভেল করছেন তাতে যদি ওয়েবসাইট থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন যে ফ্যামিলি বা গ্রুপ ট্যুর সেক্ষেত্রে আপনার টিকিটে ছাড় পাবেন যদি আপনাদের সাথে সিনিয়র সিটিজেন থাকে তাহলে সিনিয়র সিটিজেনও কিন্তু আপনারা কিছু পরিমাণ টাকা ছাড় পাবেন এয়ারপোর্টে গিয়ে টিকিট কাটতে পারেন সেক্ষেত্রে একটা হয় খরচটা একটু বেশি হয় এটা হচ্ছে ব্যাপার অথবা আপনাদের যে লোকাল এজেন্ট যে আপনাকে ট্রেনের টিকিট বুক করে দেয় সেখানেও দেখবেন যেখানে লেখা থাকে বাইরে বড় বড় সাইনবোর্ডে যে এখানে ট্রেন এবং প্লেনের টিকিট বুক করা হয় সেখানে আপনারা কাটতে পারেন সেটাও খুব ভালো অপশান তারাও আপনাকে ভালো মতো টিকিট কেটে দেবে এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনাদের আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি বা টিকিট কাটানোর যে পদ্ধতি সেটা দেখাতে পেরেছি তাহলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং আগামী দিনে আপনাদের ফ্লাইটের ট্র্যাভেলের ব্যাপারে আর যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে রাখতে পারেন তো আমি সেই নিয়েই আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনি হয়তো ট্রেন মিস করলেন সেক্ষেত্রে আপনাকে যেতেই হবে ধরুন আপনি দিল্লি যাচ্ছেন আপনি ট্রেন মিস করে গেলেন আপনি স্টেশনে গিয়ে দেখলেন ট্রেনটা বেরিয়ে গেল বা আমার টিকিটটা আপনার টিকিট কনফার্মই হলো না কারণ এখন আপনারা জানেন ট্রেনের টিকিট কিন্তু কনফার্ম না হলে ওয়েটিং লিস্ট কনফার্ম না হলে কিন্তু ট্রেনে আপনাকে উঠতে দেবে না সেক্ষেত্রে কিন্তু খরচা একটু বেশি হলো ফ্লাইট কিন্তু বেস্ট অপশান আমি যদি একটা উদাহরণ দিয়ে বলছি আমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছি এখন ট্রেনের যা ভাড়া রাজধানীতে ধরুন প্রায় ডাইনামিক ফেয়ারে ভাড়া হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা আর সেই ভাড়া দিয়েও কিন্তু আমি সেখানে খাবার পাচ্ছি না কারণ কোভিডের জন্য ট্রেনের খাবার বন্ধ হয়ে আছে এবং সময় লাগছে রাজধানী বা দুরন্ত মিনিমাম তেরো থেকে চোদ্দো ঘন্টা সময় নিচ্ছে নিচ্ছে সেক্ষেত্রে ফ্লাইট কিন্তু মাত্র দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু পৌঁছে যাবে প্রায় একই ভাড়াতে যদি আমরা টিকিটটা একটু আয়টে রাখি তো ফ্লাইটটা প্রয়োজন না ফ্লাইটটা বিলাসিতা না ফ্লাইটটা সময় বাঁচানোর জন্য প্রয়োজন সেটা আপনারা ডিসাইড করবেন বিশেষ করে যারা প্রাইভেট চাকরি করেন তাদের ক্ষেত্রে তারাও তো বেড়াতে যাবেন এবার তাদের ক্ষেত্রে কিন্তু ছুটি একটা বিরাট ফ্যাক্টর ছুটি আপনারা অত হয়তো পান না তো সেক্ষেত্রে আমি বলবো যে ফ্লাইটে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনার সময়টা অনেকটা বেঁচে যাবে মানে যেদিন আপনি গেলে ট্রেন থেকে প্রোগ্রামটা শুরু করতে পারবেন ইকোনমিক্যাল দিক থেকে কিন্তু বিচার করলে কিন্তু ফ্লাইট আর ট্রেনের মধ্যে খুব একটা পার্থক্য দেখতে পাই না কারণ খাওয়া খরচটাও আছে আজকে আমি যখন জম্মু থেকে কলকাতা থেকে শ্রীনগর ট্রেনে করে গেলাম সেখানে আমার ট্রেনের টিকিট সেখানে আমার গাড়ি ভাড়া বাস ভাড়া সময় ধকল সব নিয়ে আমার যা টাইম গেল আমি যদি ফ্লাইটে যেতাম আমার হয়তো পাঁচশো থেকে ছশো টাকা বেশি লাগতো তো আমি একজন ট্রাভেলার হিসাবে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে যেখানে আমার সময় কম এবং যেখানে আমি দেখবো যে আমার ফ্লাইটে গেলে সুবিধা এবং আমার টিকিট আগে থেকে কাটলে আমার ভাড়াটা অনেকটা কম পড়ে তো সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই ফ্লাইটে ট্র্যাভেল করব এছাড়াও যারা কোনো দিন ট্র্যাভেল করেনি যাদের অন্তত জীবনে একবার ইচ্ছা আছে ফ্লাইট ট্রাভেল করার তারা আশা করি একবার ট্র্যাভেল করবেন এই ভিডিও দেখে হয়তো আপনাদের হেল্প হবে তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন আর দেখা হচ্ছে নতুন জায়গায় আরও একবার আপনাদের সাথে